নদীতে সক্রিয় ঝাড়খণ্ডের জলদস্যুরা আবারও নদীতে সক্রিয় হলো ঝাড়খণ্ডের জলদস্যুরা। তোলা না দেওয়ায় মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা ও ব্যাপক মারধর। ঘটনায় আহত 3 জন মৎস্যজীবী। মানিকচক গ্রামীণ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে নিখোঁজ আরো 1 জন মৎস্যজীবী। মালদার মানিকচকের মাছগঙ্গায় জলদস্যুদের এমন হামলার মুখে মানিকচকের নারায়ণপুর চর এলাকার মৎস্যজীবীরা। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন 3 জন মৎস্যজীবী, যারা হলেন লালমোহন চৌধুরী, সিংহাসন চৌধুরী ও ধনুয়া চৌধুরী। পাশাপাশি দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সমর লাল চৌধুরী নামে আরও 1 জন মৎস্যজীবী, নারায়ণপুর চর এলাকার বাসিন্দা এই সমস্ত মৎস্যজীবী। তারা জানিয়েছেন, প্রতিদিন তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বুধবার গঙ্গা নদীতে নৌকা করে মাছ ধরতে যান, কিন্তু তাদের ফেলে রাখার জাল তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, এমনটাই তারা লক্ষ্য করেন। কেন তারা জাল তুলছেন প্রতিবাদ করতেই আক্রমণের মুখে পড়েন মৎস্যজীবী। তোলা না দিলে মাছ ধরা যাবে না নদীতে। মৎস্যজীবীদের নৌকায় টাকা না পেয়ে মারধর শুরু করে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। বাঁশ লাঠি দিয়ে 3 জন মৎস্যজীবীকে ব্যাপকভাবে মারধর করা হয়। 1 জন মৎস্যজীবী প্রাণ ভয় নদীতে ঝাঁপ দেন, তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে আহত 3 জন মৎস্যজীবী মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। টাকা মাংছিল আমাদের মাছ ধরতে গেলাম তো বলছে যে টাকা দিতে হয় মাছ ধরতে দিবে, এখন তো টাকা নাই, বাড়ি থেকে আসলাম মাছ ধরতে, তো বিশ্বাস ওরা করছে না, নৌকা টোকা চেক করে পয়সা টাকা পাইলো না, তো আমাদেরকে মারতে শুরু করে দিবে। কারা কারা এরা? মুসলমান, নাম জানি না ওরা কোথাকার, বারডুব্বির মুখের কাছে মাইরেছে। ঝাড়খণ্ডের না বাংলার? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের। তোমরা কোথায় মাছ ধরো? নদীতে, গঙ্গা নদীতে? হ্যাঁ, গঙ্গার মধ্যে। এরা হঠাৎ করে টাকা চাইছে? হ্যাঁ। কি বলছে? যে মাছ মারবি তো টাকা দিয়া, টাকা তো কাছে না যদি দিয়ে। এর আগে কি দিনের বেলা সকাল 9টাতে আজকে মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ, আজকে। তারপর কি হলো? তো টাকা চাইলো, টাকা পেলাম না, আমাদের কাছে নৌকাটার টাকা ছিল না আমাদের কাছে, এসে আমাদের আমাদেরই লাঠি লিয়ে আমাদেরকে মারতে লাগলো তিনের ফাট্টা দিয়ে। কজনকে মেরেছে আপনাদের? 4 জনকে, 13 জনা তো পালিয়ে গিয়ে ছবি থেকে গ্রামে পালিয়েছে, আর 3 জনা এসছে। একটা বিনকে মেরে এখানে ফেলে দিলাম, তো কেউ কিছু করতে পারবে, কিন্তু আমি ওদেরকে কিছু বলতে পারি না যে আমার বাবা ওই মানুষটা ছিল। আপনারা কি কাজ করেন মূলত? খালি মাছ ধরি, আমি কোনো কাজ করি মাছ ধরতে গিয়ে এরকম ঘটনা ঘটলো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।